শীতের সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নানা বয়সী রোগী। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। যাচ্ছি তার কাছে। দেখুন, গত কয়েকদিনের কিন্তু হাড় কাঁপানো শীতে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের জনজীবন। এর সাথে সাথে প্রতিটি হাসপাতালেই কিন্তু শীতজনিত যে রোগী তার সংখ্যাও কিন্তু বেড়েই চলেছে। এবং এই সকল রোগীর মধ্যে যেমন বয়োজ্যেষ্ঠরা আছে, তেমন কিন্তু শিশুদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে চিকিৎসকরা। আজ সকাল 9টার দিকে আমার সাথে আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছিল, বরিশাল আবহাওয়া অফিস যেটা আমাদেরকে বলেছে বরিশালে এবছরের যে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজকে, এবং তারা জানিয়েছে যে আজ 9.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এই তাপমাত্রার মধ্য দিয়ে কিন্তু এই অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলেও কিন্তু জানিয়েছে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর। যদিও গত কয়েকদিন ধরেই 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলেও আজ কিন্তু 9.0 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য বিভাগের সাথে, স্বাস্থ্য বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছে যে গত এক মাসে বরিশাল বিভাগের 6টি জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় 4000 রোগী শীতকালীন যে নানান রোগ আছে তাতে আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছে। এবং এই যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে কিন্তু বয়োজ্যেষ্ঠ সহ যারা শিশু আছে তাদের সংখ্যাই বেশি বলে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। এবং স্বাস্থ্য বিভাগের যে পরিচালক আছে বরিশালের ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে শীতের সময় কিন্তু আসলে তাদের একটু হিমশিম খেতে হচ্ছে, কারণ প্রতিনিয়তই যে শীতজনিত যে রোগী আছে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে বিভাগের যে 6টি জেলায় যে বিভিন্ন হাসপাতাল আছে সেখানে কিন্তু 993 জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েও কিন্তু ভর্তি হয়েছে। এবং এই 993 জনের মধ্যে গত 7 দিনেই কিন্তু ভর্তি হয়েছে 432 জন। এছাড়া শীতজনিত যত রোগ আছে তাও কিন্তু দেখা দিচ্ছে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং বরিশালে যে এই শীতের কারণে কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং সাধারণ যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বিপাকে পড়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।